আমরা এই মুহূর্তে সুন্দরবনে রয়েছি, পাঠানখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এক্সট্রা টাইম বাংলার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আর সহসভাপতি সৌরভ পাল। উদ্দেশ্য কি? সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং ক্যাম্পের একটি ছোট্ট অনুষ্ঠান। কি কঠিনভাবে তারা ফুটবল চালাচ্ছে এখানে সেটাই সরজমিনে দেখতে এসেছি এবং সেটা দেখাবো আপনাদের। পাঠানখালী স্কুল এবং কলেজের মাঝখানে যে মাঠটি রয়েছে সেখানে রয়েছি আমরা। এখানে লিগ ফাইনাল চলছে এই সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং ক্যাম্প। যারা কলকাতায় একটি নার্সারি লিগের দল চেয়েছিল তারা কিনা সুন্দরবনে একটি আটদলীয় লিগ চালায় এবং সেই লিগটার ফাইনাল খেলা চলছে। সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টারের এই বাচ্চারা কিছুদিন আগে আইএফএ অফিস ঘেরাও করেছিলেন দাবি জানাতে যে আমাদেরকে খেলতে দেওয়া হোক। সুন্দরবনে দুখানা যে ইউনিট রয়েছে সেই পাঠানখালী ইউনিটের 48 জন বাচ্চা রয়েছে, দুটো ইউনিট মিলিয়ে প্রায় 100 বাচ্চা রয়েছে এবং তারা চেয়েছিল একটা নার্সারি দল যেন স্বীকৃতি দেয় আইএফএ এবং সেই কারণেই তারা গেছিলো আইএফএ অফিসে। আর আমরা আজকে এসেছি তাদের পাড়াতে এবং আমাদের সঙ্গী রয়েছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি এবং অবশ্যই সহসভাপতি সৌরভ পাল। আদৌ কি ভবিষ্যতে একটি নার্সারি লিগের দল পাবে? আইএফএ পরিচালিত যে লিগ চলে সেখানে কি দল পাবে সুন্দরবন নার্সারি কোচিং সেন্টার, ফুটবল কোচিং সেন্টার? চলুন কি বলছেন তারা শুনে নেব। দেখো, কিছু তো টেকনিক্যাল প্রবলেম আছে এবং টেকনিক্যাল প্রবলেমের কারণেই ওরা নার্সারি লিগের তকমাটা এর পাইনি আর কি, নার্সারি লিগে খেলার ছাড়পত্রটা পায়নি। তো সেটা যদি ফুলফিল করতে পারে সেটা একটা ভালো, কিন্তু আর একটা বড় সমস্যা এইখান থেকে কলকাতা নার্সারি লিগের তোমাকে যেটা আমার মনে হচ্ছে দেখে, দেখো বাস্তব তো কিছু কথা বলে, এইখান থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে ওখানে প্রত্যেকটা খেলা বা তার পিছনে যে খরচ বা একটা ছোট ক্লাবকে সেটা চালানো, এটা খুব সোজা কথা নয়। তার তুলনায় আমি এখানে সাজেস্ট করব এখানে খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশের ছেলে মেয়েদের যে স্ট্রেংথ স্ট্যামিনা এবং স্পিড হতে পারে সে জায়গায় একাডেমি হয়ে উঠুক। একাডেমি করে তারা যদি ভালো ভালো ছেলে কলকাতায় সাপ্লাই দিতে পারে সেটা একটা একটা ফুটবলের একটা কারখানা তৈরি হবে এখানে, আমি সেটা চাইছি। সেটা হলে আরও বেশি এ হবে, হয়তো নার্সারি লিগে খেললে নার্সারি লিগে খেলে এলো এই পর্যন্ত একটা হবে, কিন্তু তাতে যে যাতায়াত বা যে টিমটা আসবে তাকে কোনো টিমকে যদি বলো হোম অ্যান্ড অ্যাওয়ে বিশেষে খেলতে বলি, সেক্ষেত্রে ধরুন ওই টিমটা যদি এখানে আসে তারা প্রথমেই নাকচ করে দিতে পারে সম্ভব। সুন্দরবনের নার্সারি কোচিং সেন্টার এ যে প্রথম যখন জমা করেছিল 2006-07 সালে কাগজ, আমরা জানি আলোচনা হয়েছে দু মাস আগেও আইএফএ তে আলোচনা হয়েছে যে এই কাগজপত্র জমা বা যা কিছু আছে সেটা আইএফএ এর যে সংবিধান আছে সেই সংবিধানটা মেনে সঠিকভাবে হয়নি, ফলে যেহেতু নিয়ম মেনে হয়নি তাই বাকি সব ক্লাবগুলোর মধ্যে একেও সমানভাবেই সে বিবেচনাটা করেছে, আইএফএ আলাদা করে করতে পারে না। কিন্তু ব্যতিক্রমী কিছু কাজ, ব্যতিক্রমী কিছু গঠনমূলক যদি ফুটবলের কাজ হয় এবং প্রান্তিক একটা জায়গায় ফুটবল নিয়ে কাজ করছে
সেটা আইএফএ নিশ্চয়ই বিবেচনার মধ্যে রেখেছে, বিবেচনার মধ্যে রেখেছে আইএফএ এর প্রেসিডেন্ট, আইএফএ এর সচিব বা সমগ্র আইএফএ যে আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে, আমরা সবাই সহানুভূতিশীল। সুন্দরবন কোচিং সেন্টার, নার্সারি কোচিং সেন্টার যেটা আছে, যদি সেটাকে আইএফএ এর এই অ্যাফিলিয়েশনের ব্যাপারটা যেটা তুমি বলছো, এটা নিয়ে বাংলাতে প্রচুর মানুষ সেই সুন্দরবন নার্সারি কোচিং সেন্টার বলেছে, তোমরাও অনেকবার বলেছ, আমরা চেষ্টা করছি যে সবটা নিয়ম মেনে যতটা সেটাকে শিথিল করা যায় নিয়মটাকে সুন্দরবন নার্সারি কোচিং সেন্টারের ক্ষেত্রে, আমরা ওদের পাশে থাকব এবং ওরা যেটা চাইছে তার মধ্যে যতটা পারবো আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। জানুয়ারি মাসে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, অ্যাপ্লিকেশনের জন্য ওইটা দেবো, টাকা জমা দেওয়া রয়েছে, আর মাঠের একটা একটা মাঠ দেখাতে হয়, যে মাঠটা দেখি সেটা দূরে হয়ে যাচ্ছে বলে বাচ্চারা দূর থেকে কলকাতা থেকে যে খেলতে পারবে না, তাই কলকাতার আশেপাশে বা ক্যানিং স্টেডিয়ামকে দেখানোর চেষ্টা করবো।